খাদানের গান ফার্স্ট গান আগে আসছে সেখানে আইটেম সং থেকে শুরু করে এত কিছু এত আপডেট চলে এসছে তা সিনেবাস বলে একটা পেজের পক্ষ থেকে হে গেজ ওয়েলকাম টু মাই চ্যানেল আই মহারাজা ভেরি গুড মর্নিং বন্ধুরা আজকে দিওয়ালি বলা যেতে পারে তো সবাইকে হ্যাপি দিওয়ালি কালকে দীপাবলি কেটেছে আজকে দিওয়ালি আনন্দ করো উৎসব করো আর মানে কি বলবো আর মানে আনন্দে থাকো তো আজকের এই আনন্দ মুখর মুহূর্তে সিনেবাস বলে একটি ফেসবুক পেজ আছে তারা একটা খবর নাকি দিয়েছে যে সেখানে নাকি আমাকে সবাই কালকে রাত্রির থেকেই দেখছি পাঠাচ্ছে তো আমি ভাবলাম যে একটুখানি দেখা যাক যে তারা কি এমন খবর মানুষের কাছে নিয়ে এসছে আর কি সিনেবাস এই পেজটা সেই তোমাদের সাথে এখন আমরা শেয়ার করতে চলেছি যে টলিউডের মেরুদণ্ড দেব এরা মেনলি আর কি পেজটা থেকে ইয়ে করেছে আর কি এই যে এই লেখাগুলো সিনেবাস থেকে বেরিয়েছে এবং এই লেখাগুলো বেরিয়েছে এবং এই লেখাগুলো বলছে এইখান থেকে নাকি যিশুদার লুকও বেরিয়ে গেছে বলে রাখি এটা মহাপ্রভুর টাইমের লুক আর কি তো যাই হোক তাও মহাপ্রভুর মতনই লুক রেখা রাখা হয়েছিল আর কি খাদানের ভিতরে তবে অবাক করা বিষয় এটা একটা বাংলাদেশি পেজ এটা কিন্তু ইন্ডিয়ান কোনো পেজ না তারপরেও তারা আমাদের থেকে বেশি খবর রাখছে খাদান রিলেটেড আমি আগেই বলে দিচ্ছি এই খবরের কোনো সত্যতা আমার চ্যানেল তো যাচাই করেই নি এবং আমার কাছে এরকম ধরনের কোনো আপডেটও নেই এটার সত্যি হওয়ার চান্স খুব কম প্রথমত বলি সুপারস্টার দেব ও যীশুর খাদান ফিল্মের সেকেন্ড টিজার কবে আসবে সেটা নিয়ে টলি টলিগঞ্জে আলোচনা বাজ তৈরি হচ্ছে তবে অ্যাজ পার আওয়ার সোর্স তাঁদের সোর্স কিন্তু আমি আগেই বলছি খাদানের প্রথম গানের পর খাদানের দ্বিতীয় টিজার টিজার আসতে চলেছে প্রথম গান হবে শ্যাম মাহতো ও তার স্ত্রী ডান্স নাম্বার খাদানের প্রতিদ্বন্দ্বী খাদানের প্রতিদ্বন্দ্বী সন্তানের ট্রেলার আস আসছে আগামীকাল তাই খাদান টিমও খুব তাড়াতাড়ি প্রমোশনে হাত দেবে বর্তমানে খাদানের ডাবিং চলছে খাদানের গান রেকর্ড করে করে আনা হয়েছে মুম্বাই থেকে লেটস হোপ ফর দ্য বেস্ট হ্যাশট্যাগ দেব হ্যাশট্যাগ খাদান বলে রাখি এখানের ভিতরে কোন কোন জিনিসগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট সত্যি বর্তমানে খাদানের ডাবিং চলছে এটা একদম হানড্রেড পার্সেন্ট সত্যি খাদানের গান রেকর্ড করে আনা হয়েছে মুম্বাই থেকে এটাও হানড্রেড পার্সেন্ট সত্যি কারণ রথিচিতা গেছিলো রথিচিতা পোস্ট করেছিল মনে করে দেখো তবে এই যে প্রথম কথা হচ্ছে যে খাদানের গান আগে আসবে এবং সেটা নাকি শ্যাম মাহাতোর গান হতে চলেছে এবং সেটা নাকি তার স্ত্রীর ডান্স নাম্বার হতে চলেছে সেইটা আগে আসবে তারপরে আসবে টিজার টু এ ধরনের প্রমোশনাল প্যান দেব এন্টারটেনমেন্ট বেঞ্চেস তথা দেবদা সুরীন্দ্র ফিল্মস ইত্যাদি ভেবেছেন এমনটা আমার কিন্তু কোনো জায়গায় কোনোভাবে জানা নেই অনেস্টলি স্পিকিং এবার তারপরে টিজার টু আসবে এমনটা কিন্তু আমার জানা নেই তো আগে আমা আমার যতটুকু যে জানা আছে আগে টিজার টু আসবে তারপরে একটার পর একটা গান আসতে থাকবে তারপরে ফাইনালি ট্রেলার আসবে তো এরকমটাই কিন্তু আমার জানা আছে মাইড বি আমি ভুল হতে পারি কারণ তাদের কাছে আমার থেকে বেশি ইনসাইডার আপডেট থাকতে পারে অনেক কিছু জানা থাকতে পারে আবার অনেক কিছু প্ল্যানের চেঞ্জেস হতে পারে ভিতরে তো অনেক কিছু চেঞ্জেস হতে থাকে তো এইটুকুই বলবো যে এটা নিয়ে এখনই তোমাদের ওভার এক্সাইটেড হয়ে যাওয়ার কিছু নেই এই তো গান আসবে ডান্স গান আসবেই তোমরা তো গানের ঝলক টিজার ওয়ানেই দেখে নিয়েছো তো গান তো আসবেই স্বাভাবিক বিষয় গান আসবেই এবং টিজার টুও আসবে এবং বাকি যে গানগুলো রয়েছে চার চারটে গান তো মিনিমাম আমি তোমাদেরকে বলছি সেগুলো তো রয়েছে সেগুলো আসবে সব পরপর পরপর তাই ওভার এক্সাইটেড হওয়ার কিছু নেই যে এক্ষুনি আসবে বা ইতিমধ্যেই প্রমোশনে হাত দেবে প্রমোশনে হাত দেওয়া বলতে দেবদা কিন্তু অলরেডি প্রমোশন শুরু করে দিয়েছে তুমি যদি দেখো কল্যাণী বলো বিভিন্ন জায়গা বলো বা এই যে আগের দিন যে কালী পুজো উদ্বোধন করতে গেলেন সেখানে জায়েন্টে যেভাবে খাদানের প্রমোশন হচ্ছিলো তো সর্বত্র দেবদা এখন যেখানেই যাচ্ছেন সেখানেই কিন্তু খাদানের প্রমোশনটা দেবদা প্রাণ ঢেলে করছেন তাই প্রমোশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে সেটা নিয়ে কোনো সন্দেহ হয়ে নেই এবং আমি জাস্ট এটাই বলবো যে খাদান এই বছরের সবথেকে বড়ো ছবি সব থেকে বড়ো সিনেমা তাই আমি খাদান নিয়ে প্রচণ্ডভাবে আশাবাদী প্রচণ্ডভাবে হোপ রাখতে চাই খাদানের ওপরে তো যাই হোক এইটা একটা বড় করে একটা বক্তব্য রাখলাম যে এই আপডেটগুলো কিন্তু মেনলি যেটা বলার যে গান আগে আসবে টিজার টু পরে আসবে এটা কিন্তু আমি জানি না এর বিষয়টা তবে যেহেতু সবাই বলছে যে দাদা দেখো দেখো এটা কালকে অঙ্কিত আমাকে রাত্রিবেলা পাঠিয়েছিলো দাদা দেখো এটা সিনেমাস থেকে মূলত বলা হচ্ছে এবং টলিউডের মেরুদণ্ড দেব সেখান থেকে তারা সেই পেজটা থেকে আবার রিপোস্ট করা হয়েছে এবং তারা ক্রেডিট দিয়েছে সিনেবাসকে আমিও বলছি যে এটা যদি সত্যি হয় খুবই ভালো কথা যদি সত্যি না হয় সেটা কিন্তু অ্যাকিউরেট কোনো মানে এটার ইয়ে নেই ঠিক আছে তো দেখা যাক কী হয় না হয় তবে আমি খুব এক্সাইটেড তবে গান আসবে গান আসবে টিজার টু আসবে ওই যে বললাম সবুরে মেওয়াফল একটু সবুর এটু একটু অপেক্ষা করো এখন খাদানের কিছু আসা উচিতই নয় অ্যাকচুয়ালিতে যদি ভেবে দেখি পঞ্চাশ দিন আগে কোন সিনেমা যে মানে চেঙ্গিজ যখন আসার কথা হয়েছিল পঞ্চাশ দিন আগে জানতে তোমরা যে ঈদে আসবে মানে এরকম একটা পরিস্থিতিতে চেঙ্গিস ছিল এক মাস আগে জানিয়ে দেওয়া হলো যে এটা ঈদে আসবে তো ব্যাপারটা এত বড় একটা প্যান ইন্ডিয়া ছবির সাথে সেটা করা হয়েছে খাদান খাদানের ক্ষেত্রে তো আমরা কবে থেকে জানি যে খাদান ডিসেম্বর মাসে আসবে তো এখন পঞ্চাশ দিন উনপঞ্চাশ দিন আজকের দিনটা ধরলে উনপঞ্চাশ দিন বাকি আছে এখনও খাদান রিলিজে তো ওয়েট ফর ইট অ্যাটলিস্ট মানে পঁয়ত্রিশ দিন বাকি থাকবে যখন তিরিশ দিন বাকি থাকবে তখন থেকে তো প্রমোশনটা শুরু হবে তখন থেকে তো কথা বলাটা মানে দেখো অনেকেই বলতে পারে অনেক আগে থেকে আলোচনা শুরু হবে আর আগে থেকে প্রমোশন শুরু হলে ভালো হয় মানুষ ভুলে যায় এক নাগারে লেবু কচলা না অনেক দিন তেতো হয়ে যায় ব্যাপারটা তাই একদম ক্রিস্প অ্যান্ড টাইট প্রমোশন একদম পারফেক্ট সিনেমার জন্যে খাদানের জন্যে তোমাদের আর কি মতামত এই এনটা ভিডিওটা কেন জানিয়েও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাই ভাই